2018 সাল, তখন তিনি জেলা সভাপতি ছিলেন, একবারে প্রথম সারিতে নেমে গোটা জেলা জুড়ে নির্বাচন করিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন। এখন 2023 সাল, তিনি রাজ্যের মন্ত্রী। তিনি এই মুহূর্তে নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনে কি ভূমিকা পালন করছেন, কতটা প্রচার করছেন, তার সঙ্গে যোগাযোগ করব। তিনি আর অন্য কেউ নন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। বিপ্লব বাবু, আপনাকে নিউজ স্টুডিওতে স্বাগত। নমস্কার। বললাম যে এই যে পঞ্চায়েত নির্বাচন চলছে, আপনি সম্ভবত দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জোনাল ইলেকশন কমিটির দায়িত্বে রয়েছেন, নির্বাচনে কি কি দায়িত্ব পালন করছে? আমাদের তো মূল উদ্দেশ্য গোটা দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার, এবং আমাদের দল যখন প্রার্থী প্রথমে তারা বাছাই করে নিয়ে প্রার্থীদের সিম্বল দেওয়ার ব্যবস্থা করেছে, তারপর থেকে অ্যাকচুয়ালি আমার কাজটা শুরু হয়েছে। এবং আমি আমার দলের যারা জেলার নেতৃত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে আমি সারা জেলার সমস্ত জেলা পরিষদ কেন্দ্র যেগুলো আছে, অর্থাৎ গোটা জেলা মিলেই আমি ঘুরে চেষ্টা করছি আমাদের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করার জন্য। আমি তো গঙ্গারামপুরের বাড়ি ছেড়ে চলে এসেছি প্রায় 12 দিন হলো। আমি বুনিয়াদপুরে এখানটায় ঘাটি ঘেরে বসে এখান থেকে গোটা ইলেকশনটা আমি সমস্ত জায়গাতে কন্ডাক্ট করার চেষ্টা করছি, এবং সেখানটায় প্রতিনিয়ত যেটা আমাকে করতেই হচ্ছে, আমার বিধানসভা কেন্দ্র তো আছেই, হরিরামপুরের 4টা যে জেলা পরিষদের কেন্দ্র আছে সেটাতে তো আমাকে প্রতিনিয়ত নজর রাখতে হচ্ছেই। পাশাপাশি কুসুমন্ডির আমাদের 3টে জেলা পরিষদ সিট আছে, সেই 3টাতেও আমাকে সেখানটায় যেতে হচ্ছে, ওখানটায় মিটিং করতে হচ্ছে, এবং সেখানটায় যা যদি ওরা পরামর্শ চায়, কিছু পরামর্শ ওখানকার নেতৃত্ব তাকে দেওয়া, গাইড করার চেষ্টা করা, এগুলো করতেই হচ্ছে। পাশাপাশি আমাদের তপনে 3টা জেলা পরিষদ কেন্দ্র আছে, এটা প্রতিদিন আমাকে মনিটরিং করতে হচ্ছে, আমাকে নিজের মিটিং করতে যেতে হচ্ছে। আজকেও যেমন আমি আবার তপনে যাব, কাল আমি তো রাত্রি 10:30টার পরে কুসুমন্ডি থেকে ফিরেছি, তো সুতরাং এই কন্টিনিউয়াস চলছে। এবং বালুরঘাটেও আমি 3টা প্রার্থী আছে আমাদের, সেই 3টা প্রার্থী যারা আছে বালুরঘাটে তাদের আমি চেষ্টা করছি ওদের জন্য কোনো রকম যদি সুযোগ সুবিধা পাওয়া যায় সেখানটাও প্রচার করার জন্য। আমি বালুরঘাটে খুব সম্ভবত আজকে ঢুকব 2টো জায়গাতে, যেমন আমাদের যে বল্লা, জলঘর, চকভৃগু, বলদার, এই যে সিটটা আছে এই সিটটাতে আমি নিজে ঢুকবো আজকে। তপন থেকে আমি ঢুকে যাব হয়তো ওখানটায়, ওখানটায় একটু প্রচার করা এবং সকলের সঙ্গে আমাদের কর্মীদের অনুপ্রেরণা যোগানো, তাদের কতটা প্রিপারেশন হয়েছে সেটা তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। আমার যদি কোনো সাজেশন দেওয়ার চেষ্টা থাকে, কোনো ব্যাপার থাকে, তাহলে অবশ্যই আমি সেখানটা ওদের গাইড করার চেষ্টা করব। 2018 আর 2023 নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের পদ্ধতিগতভাবে কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? না, পরিবর্তন তো একটা আছে, এই কারণেই যে তখন আমি জেলার সভাপতি ছিলাম, তখন আমার নিজের হাতেই সমস্ত কিছু তৈরি করে আমাকে করতে হয়েছে। এখন যেহেতু সময়টা পাল্টেছে, অবস্থাটা পাল্টেছে, এখানটায় নতুনভাবে দলের দায়িত্ব যিনি পেয়েছেন বা যারা সঙ্গে জড়িত আছেন তারা তাদের মতনভাবে তাদের তো করতেই হচ্ছে। পাশাপাশি আমার যেহেতু অভিজ্ঞতা সবচাইতে বেশি, আমি 20 বছরের বেশি সময় ধরে সভাপতি ছিলাম এই জেলার, সুতরাং স্বাভাবিকভাবেই সবাই তারা যখন আমাকে যে ব্যাপারে সাজেশন চাইছেন, বর্তমান সভাপতি থেকে আরম্ভ করে আরও যারা আছে, আমি তাদের আমার বিদ্যা বুদ্ধি, আমার জ্ঞান অভিজ্ঞতা এটা দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছি।
আপনি বলছিলেন যে 20 বছরের উপরে আপনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন, দীর্ঘ বহু নির্বাচন পালন করেছেন, এখন যিনি জেলা সভাপতি রয়েছেন তুলনামূলকভাবে নবাগত, মানে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এত বৃহত্তর করেননি, বড় প্রেক্ষাপটে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হলো না যে দল বোধহয় আপনাকে চাইলে আরও নিংড়ে আরও বেশি কাজে লাগাতে পারে? না, দল যে আমাকে যে যেটা ইলেকশনে নামতে বলেছে, ইলেকশন করতে হবে, সমস্ত আমাদের 21টা সিট, এর আগে তো 18টা সিট ছিল, 3টা সিট এবার বেড়েছে, সবগুলো সিটেই আমাকে প্রচার করার জন্য বলেছে। তার মধ্যে এখনও পর্যন্ত আমি হিলিটা যেতে পারিনি, যে সময়েরও হবে, বাদবাকিটা সমস্ত জায়গাতেই আমি কিন্তু প্রতিদিনই কন্ট্যাক্ট রাখছি, যেখানে যেখানে যাওয়ার যাচ্ছি, যেখানে ওখানকার প্রার্থীরা চাইছে সেখানটায় আমি তাদের সাজেশন দিচ্ছি, এগুলো মনিটরিংটা আমাকে প্রতিদিনই করতে হচ্ছে। বিধানসভা নির্বাচনে আপনার বিধানসভা ক্ষেত্রে একজন তৃণমূল থেকে কংগ্রেসে গিয়ে এখন কংগ্রেস প্রার্থী হয়েছে সরফরাজবাবু, তার বিপরীত দিকে আপনার বংশেরই ব্লক সভাপতি রয়েছেন, কতটা এই লড়াইটা শক্ত? বা মনে হয় না খুব একটা লড়াই শক্ত, এই কারণে সরফরাজ আমাদের দলে 4-5 বছর আগে আমাদের কাছে, আমার কাছেই এসেছিল, সেই সময় আমাদের দলের কিছু লোক নিয়ে এসেছিল, তাদের অনুরোধে আমি ওকে দলে নিয়েছিলাম, তারপরে আমাদের দলের সঙ্গেই ছিল, পরবর্তীকালে নতুন কমিটি টমিটি হওয়াতে সেখানটায় ওকে দলের যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল এবং না বুঝেই, এবং যার ফলে সম্পাদক মণ্ডলীতে ওকে ঢুকিয়ে দিয়েছিল নতুন যে কমিটি হয়েছে। আসলে এই ধরনের মানুষরা অত্যন্ত সুবিধাবাদী হয়, লোভী হয়, যখনই দেখলো এরা যে তৃণমূল কংগ্রেস তাকে সব দিল, তাকে ব্যবসা বাণিজ্যের সুযোগ, তাকে সম্মান দিল, তাকে প্রচার দিল, তাকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের একটা জেলার লিডার হিসাবে পরিচিতি দিল, অথচ একটা নমিনেশন সে চাইল, নমিনেশন চাইল, সেই নমিনেশন না পাওয়ার সঙ্গে সঙ্গে সে একদম দল বদল করে কংগ্রেস দলে সেখানটায় যোগ দিয়ে প্রার্থী হয়ে গেল। তো এটা সুবিধাবাদী যদি লোক না হয় ইলেকশনের ঠিক আগে, এই ধরনের চরিত্র যদি না হয় তাহলে সাধারণত কেউ করে না, এটা হতেই পারে, নমিনেশন সবাই চাইতে পারে, অধিকার আছে, কিন্তু নমিনেশন পাবে না একজন তো। সুতরাং দল সমস্ত রকম অনুসন্ধান করে, সমস্ত রকম কর্মীদের সঙ্গে কথা বলে, তারপরে এখন তো আইপ্যাক দেখে ব্যাপারটা কিছুটা, তাদের মতামত নিয়ে এখানটায় প্রার্থী করেছে, সেখানটায় অনেক প্রার্থী হয়েছে, আমার মতের মত ছিল না হয়তো, আমার সবাই যে আমার মত অনুযায়ী প্রার্থী হয়েছে তাও না, তো সুতরাং হতেই পারে, এটা গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা দলে এটা হতেই পারে, সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়, এগুলো পরিবর্তন হয়েছে, এখন আমাকে সেটা মানতে হবে। তো সেইটাই, এরা যেহেতু নতুন এসছে দলে, কোনোদিন দলের ক্রাইসিস দেখেনি, একদম সুদিনে এসছে, তারা ভেবেছে গোটাটাই পাব। এর আগেও আমি দেখেছিলাম 21 সালের নির্বাচনে দেখলাম বিধানসভায় দাঁড়াতে চাইছে, তো ঘটনা হচ্ছে যে এসেই সিপিএমে যতদিন ছিলেন সিপিএমটাকে একটা সাধারণ অঞ্চলের প্রেসিডেন্ট করেনি, কিন্তু আমাদের দলে এসে এখানটায় ব্যবসা বাণিজ্যের সুযোগ পেয়ে, যেহেতু তার এখন ভালোই একটা অর্থনৈতিক অবস্থা, সেই জন্য এখন তার শখ জেগেছে, এবার তিনি আপনার জেলা পরিষদের প্রার্থী হবেন। তারপরে হয়তো মনে বাসনা ছিল জেনারেল সিট, বলছিলেনও শোনা যাচ্ছে যে সভাধিপতি হবেন তিনি জেলা পরিষদের। তো সুতরাং এই ধরনের এত উচ্চাকাঙ্ক্ষা যাদের, সেই মানুষদের বেঁধে রাখা খুব মানে একটা অসম্ভব ব্যাপার একটা রাজনৈতিক দলের পক্ষে। তো সেখানটায় কংগ্রেস যারা
ওনাকে প্রার্থী করেছেন, কংগ্রেস কিছুদিনের মধ্যে টের পাবে। তো আমি মনে করি না যে এতে আমাদের দলের কোনো রকম ক্ষতি হয়েছে। দুটো ঘটনা আপনাকে বলবার চেষ্টা করব। একটা হলো মফিজউদ্দিন মিয়া, আপনার ঘনিষ্ঠ বলে পরিচিত, সে পেল না টিকিট। দ্বিতীয় আর একটা ঘটনা বলবো, জেলা পরিষদের সহসভাপতি ললিতা টিগ্গা, সে টিকিট পেলো কিন্তু তারপরেও সে দাঁড়ালো না। এই দুটো বিষয় কীভাবে দেখছেন? না, ললিতাকে আমরা টিকিট দিয়েছিলাম, ললিতাকে দল বলেছিল তুমি দাঁড়াও, এবং ও অ্যাকচুয়ালি এখন বালুরঘাটেই থাকে। যেদিন থেকে জেলা পরিষদের সভাধিপতি হয়েছিল সেদিন থেকে ও কিন্তু গঙ্গারামপুরে আর থাকেনি, ও থেকেছিল বরাবর বালুরঘাটে। ওর যে কোয়ার্টার সেই সময় জেলা পরিষদ দিয়েছিল সেখানটায়। পরবর্তীকালে যখন দ্বিতীয়বার সহকারী সভাধিপতি হলো, তখনও কিন্তু আমি সভাপতি ছিলাম, আমি ওকে দ্বিতীয়বারও টিকিট দিয়েছিলাম গঙ্গারামপুর থেকে, সেটা একটা জেনারেল সিট থেকেই, এবং সেখান থেকে ওকে জিতিয়ে আমরা পাঠিয়েছিলাম। তারপরও ও কিন্তু বালুরঘাট ছাড়েনি, বালুরঘাটই থেকে গেছে। ওখানটায় জেলা পরিষদে সহকারী সভাধিপতির কোনো ঘর দেওয়ার নিয়ম নেই, তা সত্ত্বেও যেহেতু সভাধিপতি ছিল সেই কারণে আমাদের দল জেলা পরিষদের সঙ্গে কথা বলে ওকে দুটো ঘর, আমাদের যে গেস্ট রুম আছে সেখানটায়, জেলা পরিষদের সেখানটায় কিন্তু দিয়েছিল, সেখানটাই থাকতো। কাজেই গঙ্গারামপুরের সঙ্গে কিন্তু ওর সেই অর্থে যাতায়াত যোগাযোগ এটা খুব কম ছিল। স্বাভাবিকভাবেই গঙ্গারামপুর ব্লক তার এখানটায়, আবার জেলা পরিষদের প্রার্থী করার ব্যাপারে সেখানটায় তারা রাজি ছিল না, যার ফলে তাকে বালুরঘাটেই দাঁড়ানোর কথা বলা হয়েছিল। এখন তারপরে তিনি সেফ সিট নয় বলে তিনি দাঁড়াতে সাহস পেলেন না। তো এখন সব সময় যে সেফ সিট থাকবে তা তো নয়, আমাদের যখন লড়তে নামবো, দল যখন দেবে সবটাই কিন্তু একদম আমাদের শিওর সিট করে দিয়ে তৈরি করে দিবে দল, তারপর আমরা যাব সেটা হয় কীভাবে? ওনাকে তো সভাধিপতি করা হয়েছে, কোনো দিন উনি জেলা পরিষদ কেন গ্রাম পঞ্চায়েত একবার দাঁড়িয়েছিলেন, তারপরে আর কোনো দিন কিন্তু কিন্তু কোনো জায়গাতে দাঁড়াননি। তো সেই জায়গাটাতে পঞ্চায়েত সমিতি টোপকে তাকে জেলা পরিষদে দেওয়া শুধু নয়, তাকে সরাসরি সভাধিপতি মতন সবচাইতে জেলার গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজিয়াস সিটে তাকে কিন্তু বসানো হয়েছিল। দল তার প্রতি সমস্ত রকম অনেক বেশি সুবিচার করেছে, যেটা অতটা পাওয়ার যোগ্যতা তার ছিল না। তো সেই জায়গাটাতে দল তো তার জন্য করেছে অনেকটাই, তারপরে উনি দাঁড়ালেন না এই সময়, তো তার পরিবর্তে অন্য প্রার্থী দাঁড়িয়েছে। একটা শোনা যাচ্ছে যে আগে মফিজউদ্দিন বাবুর বলি, মফিজউদ্দিন বাবু তো দাঁড়াতে চেয়েছিলেন এবং নির্দল হিসেবে দিয়েছিলেন, তারপরে আবার তুলেও নিলেন, আপনার একটু ঘনিষ্ঠ বলে সে কি টিকিট পেল না? না, এটা এখন দল তো কে কার ঘনিষ্ঠ এটা দেখে করে না, দল দেখে যে কাকে দিয়ে আমার ইলেকশনটা করতে সুবিধা হবে, সেই হিসাবে মফিজউদ্দিনকে দল দেয়নি। কিন্তু মফিজউদ্দিন মিয়ার মতন একটা সংখ্যালঘুদের কাছেও একটা বড় ফিগার, তার মতো মানুষকে একটা জেলা পরিষদের সিট দিলেই ভালো হতো আমাদের দলের পক্ষে, কারণ এই ধরনের পলিটিক্যাল লোক খুব দরকার, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে সবাই খুব উপযুক্ত যে থাকে তারা, কেউ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জন্য উপযুক্ত থাকে, কিন্তু মফিজউদ্দিন মিয়া আমাদের জেলার অন্যতম একজন প্রতিষ্ঠিত লিডার এখন, এবং তার উপরে অনেকটা আমাদের দল নির্ভর করে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সুতরাং এরকম একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লিডার, তিনি সিট পেলেন না, এটা একটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু যাই হোক, দল যেটা ঠিক করেছে আমাদের সেটা মানতেই হবে, এবং মফিজউদ্দিন মিয়াও সেটা মেনেছে। সেখানটায়
ওখানকার কুমারগঞ্জের লিডাররা ভেবেছেন বোধহয় যে তার কোনো দরকার নেই, তো সেই জন্য তিনি ওখানটায় না কাজ করে এখানটায় আমাদের বংশিয়ারি ব্লকের যে দুটো সিট আছে এই দুটো সিটে কাজ করছেন। আর একটা বিষয় বলছিলাম যে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, ডানপন্থী রাজনীতিতে বা জেলা রাজনীতিতে আপনি যদি দেখি, আমরা প্রেক্ষাপটে দেখি যে আপনার পরে মাস লিডার আমরা সেভাবে কাউকে দেখতে পেলাম না, কেন তৈরি হলো না? এটা তো মাস লিডার কেউ তৈরি করে দিতে পারে না, মাস লিডার তৈরি হতে হয় নিজেকে। আমি তো সেই 1968-69 সাল তখন থেকে ছাত্র রাজনীতিতে ছিলাম, সেখান থেকে ছাত্র রাজনীতিতে পরবর্তীকালে আমি যুব কংগ্রেসের সভাপতি হয়েও রাজনীতি করেছি, তারপরে ওখান থেকে পরবর্তীকালে মূল কংগ্রেস সংগঠনে নেতৃত্ব দিয়েছি অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার, এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই আমার সমস্তটাই ঘুরে বেড়াতাম আমি সংগঠনের কাজে, দল আমাকে সেইভাবেই ব্যবহার করেছে। পরবর্তীকালে 98 সালে যখন প্রথম আমাদের তৃণমূল কংগ্রেস তৈরি হলো কংগ্রেসকে ভাগ করে, তখন আমিও মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গেই কংগ্রেস ছেড়ে একই সঙ্গে বেরিয়ে এসেছিলাম, এবং আমি প্রথম যে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের স্টেট কমিটি হয়েছিল সেই স্টেট কমিটির আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন দুজন জেনারেল সেক্রেটারি ছিলেন, একজন আমি ছিলাম আর একজন মুকুল রায় ছিলেন, এই দুজন মিলে সারা পশ্চিমবাংলা আমরা সেই সময় মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা ঘুরিয়ে বেরিয়েছি পশ্চিমবাংলার অধিকাংশ জায়গা, আর বিশেষ করে উত্তরবঙ্গের গোটা দায়িত্ব মমতা ব্যানার্জি আমাকে দিয়েছিলেন, তখন 6টা জেলা ছিল, এখন যেটা 8টা জেলা, এই গোটা জেলাগুলোই আমি সব ঘুরিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় কংগ্রেস থেকে অন্য দল থেকে যারা উপযুক্ত মনে হয়েছে তাদের আমরা তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। সুতরাং এটা করতে করতে মানুষের সঙ্গে একটা ক্রমাগত যোগাযোগ, আমি এক সময় যখন কংগ্রেস করতাম সেই সময় আমি গঙ্গারামপুর থেকে আমি গোয়ালপুকুর চাকুলিয়া আমি সোনাপুর পর্যন্ত মোটরসাইকেলে আমি ঘুরে বেড়াতাম, সেখানটায় গিয়ে থাকতাম, কখনও কোনো গেস্ট হাউসে অথবা হোটেলে থেকেও একদিন দুদিন তিন দিন করে এই সমস্ত জায়গায় থেকে থেকে দলটাকে তৈরি করা হয়েছিল সেই সময়। সুতরাং এটা করতে করতে মানুষের সঙ্গে আমার যে যোগাযোগটা হয়েছিল একদম মাটির কাছাকাছি যে মানুষগুলো থাকে অটোমেটিক্যালি সেই মানুষগুলোর সঙ্গে একটা সম্পর্ক আমার তৈরি হয়ে গেছিলো ভালোবাসার, আর তারা অনেকেই, এই যে আজকে গোলাম রব্বানি তিনি মন্ত্রী হয়েছিলেন আমাদের, আজকে তার বাবা আমাদের সিনিয়র ছিলেন অবিভক্ত কংগ্রেসে, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন পশ্চিম দিনাজপুর জেলার দীর্ঘদিন, এই তাদের সঙ্গে তাদের বাড়িতে যেতে ওখানটায় গিয়ে একসঙ্গে থাকা খাওয়া এসব করতে করতে আমার সঙ্গে একটা হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই থাকুক তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। আর তারপরে বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে যেখানটায় হয়েছে আমি সেখানটায়, সেটা গোয়ালপুকুর হলে গোয়ালপুকুর, চাকুলিয়া হলে চাকুলিয়া, আমার সোনাপুর হলে সোনাপুর, চোপড়া, সমস্ত জায়গাতে আমি যেখানে আমাদের লোকের উপরে আক্রমণ হয়েছে আমি সেখানটায় ছুটে গিয়েছি, পাশে দাঁড়িয়েছি, অনেক সময় জীবন বিপন্ন হয়েছে। আর দক্ষিণ দিনাজপুরের যে অংশটা এখন আছে অবিভক্ত জেলার মধ্যে যেটা বালুঘাট সাব ডিভিশনের মধ্যে ছিল সেখানটাও আমার একদম বরাবর লড়াই তো ছিলই, তো সেইখানটায় কারণ আমাদের এখানটায় পরের দিকে সিপিএমের বড় লিডাররা এখানটায় ছিলেন মন্ত্রীটন্ত্রী যারা হয়েছিলেন তাদের সঙ্গে একটা লড়াই তো ছিলই আমার, যেখানে মানুষ নিপীড়নের শিকার হতো বা কোনো রকম অত্যাচার অবিচারের শিকার হতো, মানুষগুলো যখন আমার কাছে আসতো আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, অনেক সময় আমার নিজের জীবন বিপন্ন হয়েছে আমার পরিবারের জীবন বিপন্ন হয়েছে, কিন্তু আমরা লড়াই করেছি, আমার বাড়ি তিনবার আক্রমণ হয়েছে তারপরেও আমরা হার মানিনি, আমরা বলেছিলাম সিপিএমকে উচ্ছেদ করব, আমরা উচ্ছেদ করেছি, আমরা বলেছিলাম সেই সময় এক সময় অহিংসকর সিপিএমের বড় নেতা ছিলেন তার অত্যাচারে
একদম গঙ্গারামপুর সহ সমস্ত জেলার মানুষরা অতিষ্ঠ ছিল, তাকে উচ্ছেদ করব করেছি। মিনতি ঘোষ তারপরে মন্ত্রী হয়েছিলেন, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, বাড়ি ঘরে মানুষ থাকতে পারতো না, মারা গেছে প্রচুর আমাদের ছেলে তাদের তার সময়। সেখানটা তো আমরা তাকেও শেষ করে দিয়েছি পলিটিক্যালি। এবং তারপরে নারায়ণ বিশ্বাস লিডার হয়েছে, নারায়ণ বিশ্বাসও আজকে হারিয়ে গেছে কালের তলে। আমি আছি এবং মানুষের সঙ্গে আছি বলেই আমি এতদিন ধরে 50 বছরের বেশি সময় কাল আমি টিকে আছি এখনও পর্যন্ত বহাল তবিয়তে। একটা প্রশ্ন জিজ্ঞেস করব আপনাকে, আমি চাইবো এই প্রশ্নটা যুক্তি দিয়ে না, আপনি অনুভব দিয়ে বলুন। এই যে আপনি দীর্ঘ লড়াই বললেন ডানপন্থী রাজনীতিতে, তৃণমূলে আপনি প্রায় সূচনা লগ্নে থেকে আছেন, উত্তরবঙ্গ জুড়ে আপনি করেছেন, দক্ষিণবঙ্গেও রাজনীতি করেছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে আপনার মনে হয় না যে আপনি যে পজিশনটা ডিজার্ভ করতেন সেটা বোধহয় দল সেই পর্যায়ে সম্মান বা পজিশন আপনি পাননি কোথাও একটা? না, এইটা একদম এই কথাটা বলা ঠিক হবে না, এই কারণে আমাকে দল যে সুযোগ দেয়নি কলকাতায় থেকে রাজনীতি করার সেটা কিন্তু ঠিক নয়। আমাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি চেয়েছিলেন এক সময় যে আমি কলকাতায় থেকে রাজনীতি করি, কিন্তু বরাবর আমি আমার জেলার মানুষকে খুব ভালোবাসতাম, জেলাটাকে ভালোবাসতাম। আর যেহেতু এখান থেকে জন্ম থেকে একদম বেড়ে উঠেছি আমি, তো অটোমেটিক্যালি এখানকার লোকের সঙ্গে একটা আত্মিকভাবেও আমার সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। যেই জন্য আপনারা যেটা বলছেন যে জননেতা হিসাবে, এইটা মানুষ আমাকে জননেতা কি না জানি না আমি, কিন্তু জনতার বন্ধু হিসাবে আমি আমার ভূমিকা কিন্তু বারবার করে পালন করার চেষ্টা করেছি। অটোমেটিক্যালি মানুষের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে আমার নর্থ বেঙ্গলের মানুষের সঙ্গে, আমি সেই কারণে কলকাতায় থাকতে চাইনি। যদিও আমার পড়াশোনা কিন্তু হায়ারের যে এডুকেশন সেটা গোটাটাই কলকাতায় আমি নিয়েছি, কিন্তু আমি তারপরে থাকিনি, অনেক সুযোগ পেয়েছি থাকিনি। আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি সাক্ষাৎকারে, এবার আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপনি গোটা নির্বাচনী ক্ষেত্রগুলো ঘুরলেন, দেখছেন, ফলাফল কীরকম হবে বলে আশা করছেন? আমাদের অনুকূলেই ফলাফল হবে, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথা বামাটি মানুষের সরকারের এই যে আমাদের 12.5 বছর এই রাজত্বকাল, এই রাজত্বকালে যেভাবে সাধারণ মানুষের জন্য সরকার কাজ করছে, আমাদের দলের দ্বারা নির্বাচিত হওয়ার পরে যারা সরকারি ব্যবস্থাতে আছেন তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে একটার পর একটা মানুষের কল্যাণে মানুষের স্বার্থে যেভাবে পরিকল্পনা তৈরি করে পরিষেবা পৌঁছে দিচ্ছেন একদম ঘরে ঘরে, এমন একটা বাড়ি আমার মনে হয় নেই পশ্চিমবাংলায় যেখানে এই সরকারের কোনো না কোনো পরিষেবা পৌঁছায়নি। লাস্ট লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমাদের মায়েদের কাছে বোনেদের কাছে যারা বাড়িটাতে চালায় বাড়িটা পরিচালনা করে আমাদের হয়ে, আমরা ছেলেরা তো বাইরে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, রাজনীতি করি, ঘুরে বেড়াই, কিন্তু বাড়িটা সামনে রাখে মেয়েরা। সে হিন্দু ঘরেরই হোক, মুসলিম ঘরেরই হোক, খ্রিস্টান ঘরেরই হোক বা যে কোনো ধর্মের মানুষের ঘরেরই হোক, মেয়েরা একটা বড় ভূমিকা পালন করে। তারপরে জনসংখ্যার দিক থেকেও কিন্তু ওরা প্রায় অর্ধেক, সেই কারণে এদের উপরে একটা বিশেষ নজর থাকা উচিত ছিল রাষ্ট্রের, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো দল এটা নিয়ে মেয়েদের দিকে নজর দেয়নি। সেই ব্যাপারে কিন্তু যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা, তিনি এ ব্যাপারটা অনুভব করেন বলেই তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন দলের পক্ষ থেকে যে আমরা অনেক কাজ করলাম ছেলেদের জন্য, মেয়েদের জন্য, লেখাপড়া থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন ব্যাপারে, কিন্তু আমাদের ঘর যারা চালায় সেই মহিলাদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, বউদের জন্য কোনো কাজ এখনো পর্যন্ত সরকার কোনো সরকার ভাবেনি, করেনি, তো আমরা করতে চাই। তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার এই নাম দিয়ে 21 সালে নির্বাচনের আগে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে তৃতীয়বার ক্ষমতায় আসলে আমি এবার বাড়ির মা বোন এবং বউদের জন্য আমি নজর দিব, তাদের হাতে কিছু টাকা হাত খরচের জন্যই হোক বা তাদের ছেলে মেয়েদের বিভিন্ন আবদার পূরণের জন্যই হোক, তার হাতে সরাসরি কিছু টাকা
সরকারের পক্ষ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এবং সেইভাবে 1,000 টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যারা ঘরের আছে তাদের মেয়েদের জন্য আর জেনারেল কাস্টের মেয়েদের জন্য 500 টাকা করে বৎসরে 12,000 টাকা এবং 6,000 টাকা এটা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এর মধ্যেই আমাদের ছোট্ট জেলা তার মধ্যে 1.8 লাখ মহিলার কাছে কিন্তু আমাদের মতো ছোট জেলাতে অলরেডি পৌঁছে গেছে 2 বছরের মধ্যে আমাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প। এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী ঘটনা। ভারতবর্ষের কোনো রাজ্য তো এটা হয়নি মহিলাদের নিয়ে চিন্তাভাবনা। আমার ধারণা যাদের আমরা বলে থাকি সবচেয়ে যে উন্নত দেশ গোটা পৃথিবীর ইংল্যান্ড আমেরিকা জার্মান বা জাপান বা সুইজারল্যান্ড ফ্রান্স ইতালি এই সমস্ত দেশগুলো, সেই দেশগুলো তো একদম বাড়ির মেয়েদের জন্য এইভাবে সরকারের ভাবনা চিন্তা। আমরা এত উন্নত হওয়ার পরেও আমরা কিন্তু কখনো শুনিনি যে এভাবে কোনো সরকার এটা ভেবেছে। যেমন আরেকটা প্রকল্প, যুগান্তকারী প্রকল্প, যেটা পৃথিবীর কোনো দেশে কোনো সরকার করেনি, আমাদের ভারতবর্ষের কোনো সরকার তো ভাবেও নি করেও নি, যেমন রূপশ্রী প্রকল্প। বাড়ির প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, মেয়েটার যখন 16-17 বছর বয়স হতে আরম্ভ করে তখনই বাবা মার কিন্তু মাথায় একটা দুশ্চিন্তা চাপে যে মেয়েটা বড় হচ্ছে, 18 বছর পার হলে বিয়ের বয়স হবে, এবার বিয়ে দিতে হবে যে কোনো সময়। তো সেই জন্য এই মেয়েটাকে বিয়ে দিব সেই টাকা পয়সা এখন থেকে জোগাড় করতে হবে, জমিটা বন্ধক রাখতে হবে, অথবা ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা কারো কাছ থেকে ধার নিতে হবে ব্যক্তিগতভাবে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য। এটা কেউ কখনো ভাবেনি, কোনো সরকার কখনো ভাবেনি, এখনও ভেবেছে বলে আমরা জানি না। গুগল সার্চ করেও আমরা পাইনি এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশে এটা করেছে। আমাদের রাজ্যে প্রথম, ভারতবর্ষের মধ্যে তো প্রথম, পৃথিবীর মধ্যে প্রথম আমার নিজের ধারণা, যে মেয়ের বড় হওয়ার পর তার বিয়ে দেওয়ার চিন্তা সেটাও সরকার মাথায় নিয়ে নিয়েছে। এবং 25,000 টাকায় এককালীন একটা মেয়ের বিয়ের জন্য এই যে গরিব বাবা মার হাতে তুলে দেওয়া, এটা যে কী আশীর্বাদ বাবা মার কাছ থেকে পাচ্ছে এই সরকার, এটা না দেখলে ভাবা যায় না। এটা অনুভব করার শক্তি যদি কারো না থাকে কোনো জিনিসকে তাহলে বুঝতে পারবে না কিন্তু কী বিরাট উপকার হয়েছে গোটা সমাজ ব্যবস্থাতে আমাদের। তো এটাও আমাদের কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই সরকারের। আমরা এতক্ষণ কথা বলছিলাম বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে। তিনি জানালেন যে রাজ্যের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী প্রচার চলছে এবং তার ভিত্তিতেই আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে শেষ হাসি আসতে চলেছেন তৃণমূল।